নমস্কার, দ্য পিপল টিভির ফেসবুক লাইভে আবারও আপনাদের স্বাগত। আমি সহেলি রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা দীঘা থেকে রওনা দিয়েছি পুরুলিয়ার পথে, এবং আমরা কিন্তু পুরুলিয়া এসে ইতিমধ্যেই পৌঁছেছি। এবং আমার ডান দিকে যাকে দেখছেন তিনি শান্তিরাম মাহাতো। আজকে কোনো নির্বাচনী কথা নয়, আমরা সরাসরি তার কাছে চলে যাবো। যে শান্তিদা, সকাল থেকেই ঝড় বৃষ্টি হচ্ছে, এবং আজকে কিন্তু যে প্রাকৃতিক দুর্যোগ যে ঝড় আসছে, সাইক্লোন ফেনি কিন্তু ইতিমধ্যেই আছড়ে পড়েছে উড়িষ্যা উপকূলে, এবং শক্তি কমিয়ে বাংলা থেকে কিন্তু 400 থেকে 500 কিলোমিটার দূরে রয়েছে। কি কি প্রিকশন নিয়েছেন সরকারের তরফ থেকে? এমনি আমরা প্রশাসনকে বলেছি যে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করার জন্য, এবং মানুষকেও সতর্ক করা হয়েছে যে যে দুর্যোগ আসছে সেই দুর্যোগে যাতে করে মানে সতর্কতার সঙ্গে মানুষ বিভিন্ন ঘোরাফেরা করেন বা বিভিন্ন জায়গাতে যাতায়াত করেন, এই জায়গায় এইটা সতর্কতার সঙ্গে তাদেরকে মানে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে। এবং প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিদের আমরা নির্দেশ দিয়েছি যাতে করে তারা সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করেন যদি কখনো কোনো এই জাতীয় পরিস্থিতি তৈরি হয়, আছড়ে পড়ে এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, দুর্যোগ আরও ভীষণভাবে ঘনীভূত হয়, তাহলে তার জন্য মানুষের যাতে করে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি। আপনি তো পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তা সেই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের তরফ থেকে কি কোনো অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু? দেখুন, এটা তো আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, তারা এসবগুলো করে থাকে। আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকেও আমরা সমস্ত রকম সহযোগিতা করার জন্য বলেছি, আমরাও সমস্ত রকম সহযোগিতা করব, এবং তাৎক্ষণিক পরিস্থিতির মধ্যে যদি কোনো করার থাকে আমরা আমাদের ডিপার্টমেন্টও সেভাবে করবে। যদি কোনো ইমার্জেন্সি কাজের কোনো প্রয়োজন হয় আমাদের ডিপার্টমেন্টের যারা কর্মচারী আছে, ডিপার্টমেন্টে যারা কর্মী আছেন, তারাও ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়াবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন খড়গপুরে, এবং তিনি আজকে এই সুপার সাইক্লোন ফেনির জন্য সমস্ত জনসভা বাতিল করেছেন। এই মুহূর্তে পুরুলিয়ার অবস্থাটা ঠিক কেমন? এই মুহূর্তে পুরুলিয়াতে আমাদের কিছু সভা ছিল দু চার মানে সকাল দিকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিকেলে সভাগুলো প্রায় সব বাতিল হয়েছে, তার কারণ সকাল থেকেই যেহেতু বৃষ্টি মানে ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে সেই জন্য, এবং হাওয়াও বইছে সেই জন্য আমরা বাকি বিকেলেরগুলো আমরা বাতিল করেছি। এবং সমস্ত কিছুকে বিশেষ করে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য অগ্রাধিকার দিয়ে আমরা কিন্তু সমস্ত রকম কাজে সবাইকে যুক্ত হতে বলেছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতোর সঙ্গে, এবং তিনি কিন্তু জানালেন এই মুহূর্তে ঠিক পুরুলিয়ার পরিস্থিতি কি। ফেনি সংক্রান্ত খবর সহ আরও বিভিন্ন খবর থাকবে আমাদের ফেসবুক পেজে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। www.thepeopletv.com